গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। দেখাশোনা করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার এলাকার স্বর্ণখালীর সাগরিকা মণ্ডলের বিয়ে হয়েছিল বাতকুল্লার মোগড়াইলের রনি বিশ্বাসের ছেলে রঞ্জন বিশ্বাসের সাথে। বিয়ের পর থেকেই মানসিকভাবে নির্যাতন করত সাগরিকার শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ, মাঝে মধ্যে অশান্তি লেগেই থাকত স্বামী স্ত্রীর মধ্যে। অশান্তি সাগরিকার শ্বশুরবাড়ির লোকজন তা মিটিয়ে ফেলতেন। মঙ্গলবার রাতে সাগরিকার মৃত্যুর খবর দেয় তার স্বামী রঞ্জন বিশ্বাস। এরপর মেয়ের বাড়ির লোকজন তা ভিডিও কলের মাধ্যমে দেখতে চায়। এমনকি ফোনে বলা হয়, আপনারা কাল সকাল 10টার মধ্যে না আসলে আপনাদের মেয়েকে দাহ করতে দেওয়া হবে, এমনটাই ফোন মারফত জানায় সাগরিকার শ্বশুরবাড়ির লোকজন। এরপর সাগরিকার বাড়ির লোকজন তাদের মেয়ের শ্বশুরবাড়িতে মেয়েকে এসে দেখে তার নিথর দেহ পড়ে আছে। তখন তারা মৃত্যুর কারণ জানতে চায়। সাগরিকার শ্বশুরবাড়ির তরফে জানানো হয়, আপনাদের মেয়ের জ্বর হয়ে মারা গেছে। কিন্তু এই কথায় তারা বিশ্বাস করতে পারেনি বা মেনে নিতে পারেনি। এরপর তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সাথে নিয়ে রানাঘাট হাসপাতালের পুলিশ মর্গে সাগরিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তার ময়নাতদন্ত করে। দীর্ঘক্ষণ ফেলে রাখার পর তারা জানতে পারে সাগরিকা দেবী 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তার একটি সন্তানও রয়েছে। ময়নাতদন্তের চিকিৎসকেরা জানান, রানাঘাট থেকে অন্যত্র নিয়ে যান এই দেহকে, কিন্তু রাজি হন না। অন্যদিকে সাগরিকার পরিবার তাদের আত্মীয় পরিজনের সাথে কথা বলে কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক নির্দেশে এক আধিকারিক আসবার পর বৃহস্পতিবার ময়নাতদন্ত হয়। মৃতের পরিবারের আত্মীয় ও পরিজনদের দাবি, তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে। তাদের দাবি, সাগরিকার মৃত্যুর রহস্যের কারণ জানা। এই ঘটনায় মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর রহস্য কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সাগরিকার পরিবার। কিভাবে মারা গেছে তার সুবিচারটা আমি চাইছি। ওইখান থেকে একটা ছোট একটা রসিদ দিয়েছে, তাই সেইখানে কোনো কিছু লেখা নেই যে এইটা এইভাবে মারা গেছে এই কারণে, যেটা দেখে আমি স্যাটিসফাই হবো। আমি কোনো কিছু পাচ্ছি না, ওর জন্য আমি আমার কৃষ্ণগঞ্জ থানার আন্ডারে আমি সেইখানে গেছি। ওটা বললো যে ওটা তায়েরপুর থানার, সেইখানে আমি আসছি। এসে ওইখানে গেলে থানা আমার সাথ দিয়েছে, গেছে বাড়িতে, বাড়িতে গিয়ে বডিটা নিয়ে আসছে। এবার এইখানে কি দেখি, বলছে পিএম হবে না, পোস্টমর্টম হবে না। কোথায়? এই তোমার রানাঘাটে, রানাঘাটে হসপিটালে। এবার সেখানে আমার একটা বক্তব্য ম্যাডামের কাছে যে ম্যাডাম কেন হবে না, আমার একটাই দাবি যে আমার বোন কিভাবে মারা গেল আমি সেটা জানতে চাই, কোথার থেকে কি করতে হবে আমি সেটা জানি না। বললো এইখানে হবে না, আমি তা বললাম কোথায় হবে, বললো কল্যাণী না হলে আরজি কল। আমি বললাম তাহলে যে এখানে যখন হবে না, যেখানে হবে তাহলে সেখানে আপনি রেফারেন্স করুন, ব্যাস এটুকু আমার বক্তব্য। এখানে তারপর থানার থেকে তোমার এটা বলা উচিত হয়নি, কাকুতি মিনতি করি। আর ম্যাডাম যখন বলেছে যে না হবে না, সেখানে আমি পায়ে ধরবো, আমার বোন মারা গেছে আমি পায়ে ধরবো, কখনোই না। আমি সুবিধা চাই যে না কিভাবে আমার বোনটা মারা গেলো সেটা আমি সুবিধা চাই। বোনের নাম কি? বোনের নাম সাগরিকা, আগে ছিল মণ্ডল, যেখানে বিশ্বাস বিয়ে হয়েছে সেখানে টাইটেল হচ্ছে বিশ্বাস, সাগরিকা বিশ্বাস। আপনারা কি অভিযোগ করছেন বোনের? এই যে আমার বোনটা কিভাবে মারা গেলো, এবার বোনটা যে শুধু মারা গেলো সেটা না, আগে শুনেছি মারধর করতো, এই করতো। মানে 1 বছর আগে দিল্লির থেকে ওকে নিয়ে আসা হয়, আমার কাকা নিয়ে আসে বাড়িতে, যা তোকে যেতে হবে না, তো পায়ে ধরে নিয়ে আসে বা ফোন করে ওর বোনের কাছে, ভাই আমি এরকম অসুখী, এই এরকম আমি দুঃখে আছি, এসব কথাবার্তা ওর জন্য। এবার কালকেও যখন বডিটা নিয়ে আসবে, প্রথম বললো যে হ্যাঁ আমি নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসি মানে দেয়নি। সকালে বলছে যে না, বডিটা তুমি যদি এখানে আসো 10টার মধ্যে, না হলে আমি দাহ করে দেবো। ওর জন্য আমরা আজকে সকালে আসছি, এসে দেখি যে এরকম কোনো কিছু না, সে বাইরে তাঁবুর মধ্যে ফেলে, মানে কোনো এটা যে ও বাড়ির বউ কোনো কিছু না। আর ওইখানে পাড়ার কাছে শুনে দেখবে পাড়ার যে না, যত লোক যে কোনো ওই ছেলে কি ভালো কি মন্দ ওইসব কোনো কিছু না, সবাই ওর বিপক্ষে যে ছেলে এরকম এরকম এরকম। যাক আমরাও জানি ছেলে ভালো বা খারাপ, যাক আস্তে আস্তে তো একভাবে দুঃখটা জমায়নি। মানে মৃত্যুর কারণটা জানতে চাইছেন? আমরা কারণটা জানতে চাই। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত মণ্ডল, সাগরিকা আমার বোন হয়। আপনারা অভিযোগ করেছেন থানায়? আমরা অভিযোগ করেছি, আমরা সকাল থেকে আমাদের এই করেছে, বলেছে হবে হবে হবে, সকাল থেকে বলেছে কি পোস্টমর্টম করবে, এখন বলছে এখন করবো না, এই কথাই বলছে। কি নাম আপনার? বাচ্চা একটার বয়স হচ্ছে 7 বছর, মানে ছোটটার বয়স কত?
সংক্ষেপে বলুন। 3 বছর বয়স, ঠিক আছে। আর আছে একটা 8 মাস কি 7 মাস বয়স দিয়ে এসে যত দিয়ে এবার আমরা বললাম যে এই ব্যাপার, তাহলে আপনি একটু কাগজপত্র দেখান, আমাদের কোনো সমস্যা নেই, কোনো ফল্ট নেই, আপনাদের তো কোনো আমাদের টর্চার নেই, কিছু নেই। কি চাইছেন এখন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি ওর পোস্টমর্টমটা হোক, পোস্টমর্টমে কি রিপোর্ট আসে আমরা রিপোর্টটা দেখতে চাই, জাস্ট আদার্স আমাদের কোনো ইয়ে নেই। সারাদিন ধরে আমাদের পুলিশ ডিস্টার্ব করছে। আমি আপনাকে একটা কথা বলছি যে আমাদের পোস্টমর্টম রিপোর্ট কি আসে, আমরা ওদের বাড়িতে বলে এসেছি, আমরা আমার বোনের পোস্টমর্টমটা করতে চাই, যে বোনের বোন যদি স্বাভাবিক মৃত্যু হয় কোনো তো সমস্যাই নেই, এবার আপনারা পোস্টমর্টম করা। এই যে নিয়ে এসেছি আমরা, এখনও বলছো পোস্টমর্টম হবে না, এখন বলছে পোস্টমর্টম হবে না, তাহলে হবে না কেন? মানে আমি তো এইটাই চাই, এখন তো হচ্ছে। হ্যাঁ, পোস্টমর্টম হচ্ছিল। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।